হ্যালো বন্ধুরা আজকে এখন একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো সেটা হলো ইলেকট্রন আসক্তি অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কী খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো তো ইলেকট্রন আসক্তি হলো অর্থাৎ একটি পরমাণুর তার সর্ববৈষ্ কক্ষে অর্থাৎ অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রনকে একটা পরমাণুর সর্ববৈশ কক্ষে নিয়ে আসার জন্য যে পরিমাণ শক্তিটা আমরা পাই অর্থাৎ যে পরিমাণ শক্তি নির্গত হয় যে শক্তিটা পাওয়া যায় সেটাই হলো তার ইলেকট্রন আসক্তি অর্থাৎ সেই শক্তিটাকে বলা হচ্ছে ওই পরমাণুটার কি হবে সেটা হবে তার ইলেকট্রন আসক্তি অর্থাৎ আমি যদি একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি দেখো আমরা যদি ক্লোরিন পরমাণুটার ক্ষেত্রে দেখি ক্লোরিনের তিনটা কক্ষ থাকে যদি দেখি প্রথম দ্বিতীয় আর তৃতীয় অর্থাৎ ক্লোরিনের মোট পারমাণবিক সংখ্যা হলো সতেরো অর্থাৎ এবং যদি বলি ইলেকট্রন আছে ক্লোরিনের মধ্যে সতেরোটি অর্থাৎ ফার্স্ট কক্ষে থাকে দুটি সেকেন্ড কক্ষে আটটি তারপর হলো বাইরের কক্ষে সাতটি ইলেকট্রন থাকে অর্থাৎ এখন এই ক্লোরিনের যদি বলি যে অসীম দূরত্ব থেকে অর্থাৎ একটা কোনো ফিক্সড আমি নিয়ে নিছি এখানে যে সাপোজ পনেরো নাম্বার অরবিট অর্থাৎ কক্ষ থেকে ক্লোরিনের এই বাইরের কক্ষে একটা ইলেকট্রন নিয়ে আসার জন্য একটা ছশো কিলো জোল শক্তি পেয়েছি তো এই ছশো কিলো জোল শক্তি আমরা কীভাবে পাচ্ছি অর্থাৎ অ্যাকচুয়ালি জিনিসটা কী হচ্ছে আচ্ছা কারণ আমরা বোরের মডেলে থেকে জেনেছি যে বোরের মডেলে কী বলা হয়েছে যখন একটি ইলেকট্রন কোনো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে কী করে শক্তি গ্রহণ করে অ্যাবজর্ব করে শোষণ করে অথবা যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে কি নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন সে কী হচ্ছে শক্তি বর্জন করে অর্থাৎ এখান থেকে বলা যায় যে তাহলে একটা পনেরো নম্বর কক্ষ থেকে যদি এখানে তিন তিন নম্বর কক্ষতে অরবিটে একটা ইলেকট্রনকে নিয়ে আসা যায় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ কি হচ্ছে শক্তি নির্গত হবে তো সেই যে শক্তিটা সাপোজ এখানে ক্লোরিনের ক্ষেত্রে ছশো কিলো জল যদি হয় তাহলে এই শক্তিটাই হলো ইলেকট্রন ওই ক্লোরিন ওই পরমাণুটার অর্থাৎ ক্লোরিন পরমাণুর ইলেকট্রন আসক্তি তো এখন একটা কোনো নির্দিষ্ট পর্যায় শ্রেণী নির্দিষ্ট যদি টেবিলের ইয়ের ক্ষেত্রে দেখি শ্রেণীর ক্ষেত্রে বা শ্রেণীর ক্ষেত্রে যদি আলোচনা করি যে শ্রেণীগতভাবে এই ইলেকট্রন আসক্তির মানটা কিভাবে পরিবর্তিত হচ্ছে অর্থাৎ পর্যায় শ্রেণীর উপর থেকে নিচে যদি যাই তাহলে পরমাণুগুলি ইলেকট্রন আসক্তিটার পরিবর্তন কেমন হচ্ছে এখন ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে যদি তুলনা করি তাহলে দেখা যায় ক্লোরিন এবং ব্রোমিন ক্লোরিন হলো ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখি তিনটা আমরা ইয়ে পাব কক্ষ পাবো তিনটা কক্ষ মানে এ হলো তৃতীয় পর্যায়ের মৌল ক্লোরিনটি ব্রোমিনের ক্ষেত্রে আমরা বোরনের যদি গঠনটা দেখি তাহলে তার ক্ষেত্রে চারটা কক্ষপথ পাবো অর্থাৎ এটা চতুর্থ পর্যায়ে আছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্লোরিনের আকার কী হচ্ছে ব্রোমিনের থেকে বড়। এখন যে এই যে ইলেকট্রন অ্যাফিনিটির যে শক্তির যে মানটা কার ক্ষেত্রে বসে বেশি হবে সেটা বোঝার জন্য এখানে আমি জিনিসটা তুলে ধরেছি যে ক্লোরিন আর হলো ব্রোমিন দেখুন ক্লোরিনের তিনটা কক্ষপথ থাকে ব্রোমিনের হল চারটা কক্ষপথ এখন ক্লোরিন যদি প্রতিটা কক্ষ অর্থাৎ পনেরো নম্বর কক্ষপথ থেকে যদি ক্লোরিনকে একটা ইলেকট্রনকে ক্লোরিনের তৃতীয় কক্ষপথে নিয়ে আসা হয় তাহলে দেখো ক্লোরিনের প্রতিটা কক্ষপথে যদি পঞ্চাশ কিলোজুল করে শক্তি নির্গত হয় তাহলে তিন নম্বর কক্ষপথ পর্যন্ত আসতে গেলে তাকে তাহলে বারোটি কক্ষপথ কি করতে হবে অতিক্রম করতে হবে তাহলে এখান থেকে আমরা প্রতিটি কক্ষপথে পঞ্চাশ কিলো জুল হলে বারোটিতে ছশো কিলো জোল শক্তি পাবো ক্লোরিনের ক্ষেত্রে তো ফ্লোরিনের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো এর যেহেতু চারটা কক্ষপথ তাহলে পনেরো নম্বর কক্ষপথ থেকে চার নম্বর কক্ষপথে যদি আমি নিয়ে আসি একটা ইলেকট্রনকে সেই ক্ষেত্রে আমরা শক্তি পাই পাঁচশো পঞ্চাশ কিলো জুল তাহলে দেখো ক্লোরিনের ক্ষেত্রে আর ব্রোমিনের ক্ষেত্রে কার শক্তি বেশি হচ্ছে ক্লোরিনের শক্তি বেশি হচ্ছে অর্থাৎ এটা থেকে বুঝতে পারলাম যে আমরা যত কি হবে পরমাণুর আকার যত বড় হবে সেক্ষেত্রে কি হবে ইলেকট্রন আসক্তির মানটা কি হবে কম হবে এই জিনিসটা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি অর্থাৎ পর্যায় শ্রেণীর যদি উপর থেকে আমরা দেখি একটা কোনো নির্দিষ্ট শ্রেণীর ক্ষেত্রে উপরের যে পরমাণুগুলো তার তাদের কি হবে ইলেকট্রন আসক্তির মানটা বেশি হবে এবং যত আমরা নিচের দিকে নামব শ্রেণীগত শ্রেণী শ্রেণী মানে উপর থেকে নিচে মানে শ্রেণী হিসেবে যদি দেখি শ্রেণী তাহলে কি হবে তা ইলেকট্রন আসক্তির মানটা কি হবে কমবে কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম যেটা দেখা যায় এখন যদি ব্যতিক্রম আমরা দেখি কোথায় যদি ফ্লোরিন এবং ক্লোরিনকে নিয়ে তুলনা করা যায় ফ্লোরিন ও ক্লোরিনের ক্ষেত্রে একটা এক্সেপশনাল কী দেখা যায় যে ফ্লোরিন ও ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তির আমরা যদি তুলনা করি সেক্ষেত্রে দেখা যায় ফ্লোরিনের আকার তাহলে এখান থেকে বুঝতে পারতেছি কি হয় ছোট হয় কিন্তু ক্লোরিনের আকার ফ্লোরিনের থেকে বড় এখন আমাদের যেই ঘটনাটা হবে দেখো এই নিয়ম থেকে আমরা জানলাম যে কি হচ্ছে উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান কমবে কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কি হয় ক্লোরিনের থেকে কি হবে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কি হচ্ছে এক্ষেত্রে কিন্তু উল্টাটা হয়ে যাচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি হচ্ছে ফ্লোরিনের থেকে তো সেটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ফ্লোরিনের থেকে কিন্তু কেন সেই কেনটা আমরা জানবো এখান থেকে যে ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল ক্লোরিন হলো তৃতীয় পর্যায়ের মৌল এর কারণ মেন যেটা কারণ হলো ক্লোরিনের আকার খুব ছোট হয় আকার ক্ষুদ্র হয় কি আমরা জানি এদের প্রতিটার ক্ষেত্রে কী হচ্ছে এদের সর্ববৈষ্ঠ কক্ষে সাতটি করে ইলেকট্রন আছে কিন্তু ফ্লোরিনের আকারটা কী হচ্ছে ক্ষুদ্র হয় তার যে বাইরের কক্ষটা ফ্লোরিনের ক্ষেত্রেও সাতটি ইলেকট্রন আছে ক্লোরিনের ক্ষেত্রেও সাতটি ইলেকট্রন আছে কিন্তু ক্লোরিনের যে বাইরের কক্ষের আকারটা কী হচ্ছে ফ্লোরিনের থেকে অনেক বড় হয় সে সেহেতু এখানে ফ্লোরিনের ক্ষেত্রে কী হচ্ছে ইলেকট্রন ঘনত্বটা অনেক বেশি হয় এই ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার জন্যই অর্থাৎ অসীম দূরত্ব থেকে বা একটা ইলেকট্রনকে নিয়ে আসলে তার কক্ষে সেই ইলেকট্রনগুলির সঙ্গে এখানকার যে ইলেকট্রন ঘনত্ব তার একটা কি হচ্ছে রিফালসিভ ফোর্স মানে বিকর্ষণ বল কাজ করে অর্থাৎ আমি একটা নির্দিষ্ট এই পনেরো নম্বর কক্ষপথ থেকে যদি ধরি সাপোজ যে এখানে একটাকে ইলেকট্রনকে নিয়ে আসা হচ্ছে প্রতি ক্ষেত্রে যদি পঞ্চাশ কিলো জুল করে শক্তি হয় তাহলে তেরোটা কক্ষপথে মোটামুটি এদের ছশো পঞ্চাশ কিলো জুল শক্তি বের হবে কিন্তু এর আকার খুব ক্ষুদ্র হয় সেই ছশো পঞ্চাশ কিলোজুল শক্তি কী হবে এই শক্তিটাকে কি করতেছে এখানে প্রবেশ করার জন্য যে একটা বিকর্ষণ বল কাজ করবে কারণ ইলেকট্রন ঘনতাটা বেশি আমরা জানি যে ইলেকট্রন হলো পরস্পরকে বিকর্ষণ করে কারণ এরা বিপরীত নেগেটিভ চার্জ ধর্মী তাহলে নেগেটিভ চার্জ কী হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করবে তো এই একটা বিপরীত বলের বিরুদ্ধে এই ফোর্সটাকে কী করছে কাজ করতে হয় তার জন্য যে এর যে ইফেক্টিভ যেটা নেট ফো শক্তি পাওয়া যায় সেটা কি হচ্ছে কমে যায় অর্থাৎ সাপোজ যদি একে আশি জুল শক্তির বিরুদ্ধে কাজ করে সেই ইলেকট্রনটাকে প্রবেশ করানো হয় অর্থাৎ তাহলে নেট যেটা আমরা বল পাবো সেটা কমে যাবে কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে সেই ঘটনাটি ঘটনা ক্লোরিনের যেহেতু বাইরের যে কক্ষটা তার আকার বড় হয় সেখানে বিকর্ষণ বলটা কাজ করে না অর্থাৎ সেখানে ক্লোরিনটা খুব সহজেই প্রবেশ করতে পারে সে ফ্লোরিনের মতো তাকে একটা বিপরীতমুখী বলের কাজ করতে হয় না এই জন্য যে দেখা যায় যে আলটিমেটলি যেটা পাওয়া যায় যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কি হচ্ছে কমে যাচ্ছে এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে এটাই ঘটনা তো আশা করছি বুঝতে পারছো ভালোভাবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভালো কনসেপচুয়াল কেমিস্ট্রি ফিজিক্সের উপর ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ